I am Abdul Momin Sardar, Chander Dakil Madrasa, Kalai Jarghat. Ami aaj tomader shoshto shreni English second part somporke alochona korbo. Shoshto shreni chhatro chhatrira, tumra ekto English grammar beta khule dekhe nao. Ajke amra alochona korbo sentence. Ajke alochona korbo sentence somporke. প্রথমে বুঝতে হবে সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স হচ্ছে যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সেন্টেন্স বলে। যে পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সেন্টেন্স বলে। এখন যেমন যেমন আই ইট রাইস, আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। এরকম যদি হয় আই ইট, আমি খাই, আমি কি খাই, এই জিনিসটা বুঝতে হবে। আই আই ইট রাইস বক্তার মনোভাব প্রকাশ পালো। আই ইট, আমি খাই, কি খাই, ভাত খাই, কমলা খাই, লেবু খাই, মাছ খাই, মিঠাই খাই, ইত্যাদি এরকম হতে পারে। তাহলে আমাদের বুঝতে হবে বক্তার মনোভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পাবে তাকে সেন্টেন্স বলা হবে। এখন সেন্টেন্সে কাইন্ড অফ সেন্টেন্স, আমরা সেন্টেন্সকে সাধারণ সেন্টেন্সকে পাঁচ শ্রেণীতে ভাগ করতে পারি। যেমন সেন্টেন্স, তাহলে আমাদের বুঝতে হবে সেন্টেন্স পাঁচ প্রকার। সেন্টেন্স পাঁচ প্রকার, সেন্টেন্স পাঁচ প্রকার, যথা এক নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স, এ ডবল এস ই আর টি আই ভি ই, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। দুই নম্বরে আসছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন টি ই ডবল আর ও ইন্টারো জি এ এ টি আই ভি ই, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তিন নম্বরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আই এম ইম পি ই আর এ ইম্পারে টি আই ভি ই, ইম্পারেটিভ সেন্টেন্স, এস ই এন সেন টি ই এন সি ই, ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে চার নম্বরে আসছে অপারেটিভ সেন্টেন্স, ও পি অফ টি এ টি অপারেটিভ টি আই ভি ই, অপারেটিভ সেন্টেন্স, এস ই এন সেন টি ই এন সি ই, অপারেটিভ সেন্টেন্স। পাঁচ নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, ই এ সি এল এ এক্সক্লে এন এ টি ও আর ওয়াই, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা জানতে পারলাম সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার। এক নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, দুই নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তিন নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, চার নম্বর হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, পাঁচ নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো আবার সংজ্ঞা আমাদের করতে হবে। সংজ্ঞা যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো বিষয়ে বিবৃতি বা বর্ণনা প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো বিষয়ে বিবৃতি বা বর্ণনা প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। একটু সংক্ষেপে আলোচনা করি, সময় পাওয়ার সময় সমস্যা। তারপরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা আমি একটু আগে আলোচনা করি। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার। এক নম্বর হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এ ডবল এ পি আর অ্যাফার এম এ টি আই ভি ই, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দুই নম্বর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স,
নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স কি আবার বিভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অপরটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে মিন্স হ্যাঁ বোধ, হ্যাঁ বোধ, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স তো কাকে বলা হয়, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে কোন কিছুকে স্বীকার করা, যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো বিষয় সম্পর্কে হ্যাঁ বোধক প্রকাশ করা হয় তাকে অ্যাফার্মেটিভ।